তো বন্ধুরা একবার এক বনে ডাইনোসর একটি ডিম দেয়। ডিমটি রেখে ডাইনোসর বনে খাবার খুঁজতে চলে যায়। ডিমটি তো আমি এখানেই রেখে গেলাম, কোথায় গেল ডিমটি? আশেপাশে তো কোথাও দেখছি না। তাহলে কি এবারও আমার ডিমটি চুরি হয়ে গেল? পড়েছি এক জ্বালায়, যে বনেই ডিম দিচ্ছি সে বন থেকেই ডিম চুরি হয়ে যাচ্ছে, কি যে করি। এ বলে ডাইনোসর ডিমটি কে চুরি করেছে তাকে খুঁজতে চলে গেল। অন্যদিকে ওই বনে বাস করত একটি সুন্দরী টুনটুনি পাখি। টুনটুনি পাখিটা আজই দুটো ডিম দিয়েছে। এবার তাহলে আমি মা হতে পারবো, আমার বাচ্চারা আমাকে মামা বলে ডাকবে, আমি তাদের কত আদর করব। ভাবতে যে কি আনন্দ লাগছে, ডিম দুটো দিয়ে পেটটা আমার খালি হয়ে গেছে, খিদে আমার পেটটা চোচো করছে। চাই বন থেকে কিছু খাবার দানা খুঁজে আনি, এরপর আবার ডিমগুলোতে তা দেওয়ার জন্য বসতে হবে। এই বলে টুনি চললো খাবার দানা খোঁজার জন্য। হঠাৎ করে টুনি পাখির চোখ চলে যায় চকচকে একটি ডিমের উপর। ডিমটি দেখে তো টুনি পাখি ভীষণ অবাক হয়ে যায়। তারপর সে নিচে নেমে আসে। কি ব্যাপার, এই ডিমটি এখানে আসলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই ডিমটি যদি আমি এখানে রেখে যাই তাহলে তো বনের হিংস্র পশুরা ডিমটি খেয়ে ফেলবে, আর আমার বাসাতেও তো দুটো ডিম আছে। তার চেয়ে বরং আমি আমার বাসায় এই ডিমটি নিয়ে যাই, ওই দুটো ডিমের সাথে এটাও তা দিব, পরে দেখবো এই ডিম থেকে কার ছানা বের হয়। এরপর টুনি পাখি ডিমটি তার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে তার অন্য দুটো ডিমের সাথে এই ডিমটিও রেখে দেয়। এরপর টুনি পাখি তিনটা ডিমেই তা দেয়া শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি পাখির ডিম থেকে তিনটি ছানা বের হয়। দুটি ছিল টুনি পাখির ছানা আর একটি ছিল ডাইনোসরের ছানা। টুনি পাখি ডাইনোসরের ছানাকে দেখে বলে, ওরে বাবা রে, এ তো দেখছি একটা ডাইনোসরের ছানা। এই ডাইনোসরের ছানা তো এখন আমার ছানা দুটোকে খেয়ে নিবে, সাথে আমাকেও খাবে। ডিমটি জঙ্গলে পড়েছিল, ভালোই ছিল, আমি ডিমটি নিয়ে এসে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। এরপর ডাইনোসরের ছানাটি টুনিকে অবাক করে দিয়ে টুনিকে মামা বলে ডাকতে থাকে। মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। এ কি, এই ডাইনোসরের ছানাটা দেখছি আমাকে মা বলে ডাকছে, কিন্তু আমি এত বড় ডাইনোসরের ছানাকে খাবার কোত্থেকে দিব? আমরা তো শস্য দানা খাই, কিন্তু ডাইনোসররা তো কাঁচা মাংস খায়, আমি এখন কাঁচা মাংস পাবো কোথায়? এ আমি কোন বিপদে পড়লাম রে বাবা। শোনো ছানা, আমি তোমার মা না, তোমার মা কোনো ডাইনোসর হবে, আমরা হলাম পাখি, আমরা শস্য দানা খাই, আর তুমি হলে ডাইনোসর, তুমি খাবে কাঁচা মাংস। আর এই কাঁচা মাংস খেতে হলে শিকারকে ধরতে হয়, আমি একটা ছোট পাখি, আমি এত বড় শিকার ধরবো কি করে বলো? আমি বরং এক কাজ করি, আমি জঙ্গলের মাঝে তোমাকে ছেড়ে দেই, তুমি জঙ্গলে চলে যাও, নিশ্চয় তোমার মায়ের ডিম কেউ চুরি করেছিল, আর সেই ডিম তোমার মা এখনো হয়তো খুঁজছে, তোমার মা তোমাকে দেখলেই বুঝে ফেলবে যে তুমি তার ছানা। কিন্তু ডাইনোসর টুনি পাখির কোনো কথাই শোনে না, ডাইনোসর টুনি পাখিকেই মামা বলে ডাকতে থাকে। টুনি আর ডাইনোসরের ছানা যখন এসব কথা বলছিল তখন ওই বনেরই এক পাজি শিয়ালিনী আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। এরপর শিয়ালিনী গাছের নিচে এসে টুনিকে বলে, এই টুনি, তুই সেই কাল্পিত, আমি কত কষ্ট করে ডাইনোসরের ডিমটি চুরি করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম গোসল করে এসে ডিমটি চেটে পুটে খাবো, কিন্তু তুই সেই সুযোগে ডিমটি এনে তা দিয়ে আবার বাচ্চাও ফুটে বের করেছিস। ও, তাহলে তুমি সেই কাল্পিত যে ডাইনোসরের ডিম চুরি করে ফেলে রেখেছিলে? তারা
যাও, আমি এখনই বনে গিয়ে ডাইনোসরকে খুঁজে বের করে তোমার সব কথা বলে দিব। সেই সুযোগ পেলে তো তুই বলবি। ভেবেছিলাম শুধু ডাইনোসরের ছানাকে খেয়ে চলে যাব, এখন তোকেও খাবো, তোর ছানা দুটোকেও খাবো। তুমি খাবে কিভাবে? কাছে উঠতে পারলে তো খেতে পারবে, তাই না? এই বুদ্ধ টুনি পাখি, তোর মাথায় তো দেখছি শুধুই গোবর আছে। শুধু কি গাছে উঠেই খাওয়া যায়? বুদ্ধি থাকলে গাছের নিচ থেকেও খাওয়া যায়। তুই খালি দেখতে থাক, এখন আমি তোদের সবাইকে কি করে খেয়ে ফেলি। এরপর সেই দুষ্টু শিয়ালিনী টুনি পাখির গাছ ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে। জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনি পাখির ছানা দুটো আর ডাইনোসরের ছানাটি মাটিতে পড়ে যায়। তখন শিয়ালিনী টুনিকে বলে, হয় টুনি পাখি, দেখলি তো তোর দুটো ছানা আর ডাইনোসরের ছানাকে কিভাবে আমার কাছে নিয়ে আসলাম। এখন যদি তুই তোর ছানাগুলোকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি নিচে নেমে আয়। দয়া করে আমার ছানা দুটো আর ডাইনোসরের ছানাকে তুমি খেও না, দরকার পড়লে তুমি আমাকে খাও, তবু ওদেরকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে টুনি, আমি তো শেষ ইচ্ছেটা পূরণ করব। এখন তাড়াতাড়ি তুই নিচে নেমে আয়, তবে তোর দুটো ছানা আর ডাইনোসরের ছানাকে আমি ছেড়ে দেব। কোনো উপায় না পেয়ে টুনি পাখি নিচে নেমে আসে। যে না ওই পাজি শিয়ালিনী টুনিকে খেতে যাবে, অমনি সেখানে ডাইনোসরের মা চলে আসে। আমি কি দেখছি, এটা তো আমারই ছানা মনে হচ্ছে, আর এখানে আসলো কি করে? এরপর টুনি পাখি ডাইনোসরকে সব কথা খুলে বলে। সবটা শুনে ডাইনোসর বলে, এই দুষ্টু পাজি শিয়ালিনী, তার মানে তুই আমার ডিমটি চুরি করেছিলি? আমার ডিমটি চুরি করে তো স্বাদ নিতেনি, এখন আবার আমার বাচ্চাটাকেও খেতে এসেছিস। দাঁড়া, এখন আমি তোকে আমার বাচ্চা খাওয়া বের করছি। ওরে বাবা রে, এই ডাইনোসর তো দেখছি আজ আমার ছাড়বে না, কাঁচাই চিবিয়ে খাবে। জীবন বাঁচাতে চাইলে পালাই এখান থেকে। এই বলে শিয়ালিনী দিল দৌড়, আর শিয়ালিনী পিছু পিছু ডাইনোসরে দৌড়াতে থাকলো। এই বলে পাজি শিয়ালিনী তার লেজটি ফেলে রেখে চিরদিনের জন্য বনটি ছেড়ে পালিয়ে গেল। এরপর ডাইনোসর টুনি পাখির বাসায় ফেরত আসে আর টুনি পাখিকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি পাখি, আজ তোমার কারণেই আমি আমার বাচ্চাকে ফিরে পেয়েছি। তুমি না থাকলে হয়তো আমি আমার বাচ্চাকে কোনোদিনই ফিরে পেতাম না। যদি তুমি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। এই বলে ডাইনোসরটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে টুনি পাখি তার ছানা দুটোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গভীর জঙ্গলে এক ভয়ানক ডাইনোসর তার একটি ছানাকে নিয়ে থাকতো। একদিন সেই ভয়ানক ডাইনোসর তার ছানাকে নিয়ে বনে শিকার ধরতে বের হয় আর তার ছানাকে শিকার ধরার কৌশল শিখিয়ে দেয়। দেখলে ছানা কিভাবে শিকার ধরতে হয়? তুমি তো দিন দিন বড় হচ্ছ, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে শিকার ধরার কৌশল শিখতে হবে। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি শিকার ধরার কৌশল শিখে নিব। এরপর মা ডাইনোসর আর বাচ্চা ডাইনোসর শিয়ালটিকে খেতে শুরু করলো। তারা মা মেয়ে যখন সেই শিয়ালকে খাচ্ছিল তখন সেখানে শিয়ালের বাচ্চা চলে আসে। হে কি, আমার মার কি হয়েছে? আমার মা এখানে এভাবে পড়ে আছে কেন? আর তোমরা কারা? তোমরা আমার মায়ের সাথে কি করেছো? বলো বলো আমাকে। শিয়ালের ছানার এরকম কান্না দেখে ডাইনোসরের ভীষণ মায়া হয়। তখন সে মনে মনে বলে, আমি কি করলাম, এই শিয়ালের যে একটা ছানা আছে তা তো আমি জানতাম না। জানলে তো আমি এই শিয়ালকে কখনোই শিকার করতাম না। আমারও তো একটা ছানা আছে, এই শিয়ালের বাচ্চা ছানাটা এখন কি করবে? মা না থাকলে যে ছানাদের কি কষ্ট হয় সেটা তো আমিও বুঝি। এরপর ডাইনোসর অনেক চিন্তায় পড়ে যায় আর নিজেকে অনেকটা দোষী মনে করলো। অনেক ভাবা চিন্তা করার পর ডাইনোসর শিয়ালের বাচ্চা ছানাকে বলল,
শোনো ছানা, আমরা তোমার মাকে কিছুই করিনি। তোমার মাকে কোনো জীবজন্তু মেরে এখানে ফেলে রেখেছে, তাই তোমার মাকে এভাবে এখানে পড়ে থাকতে দেখে আমি আর আমার মেয়ে তোমার মায়ের কাছে আসি। আমার মাকে এভাবে নৃশংসভাবে কে মেরেছে? আমার মা কি ক্ষতি করেছিল তার? আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না, আমি যে এখনো অনেক ছোট। শোনো ছানা, তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তুমি আমার আর আমার মেয়ের সাথে আমাদের গুহাতেই থাকবে, আর আমার ছানার সাথে তুমি খেলাধুলা করবে। এরপর শিয়ালের ছানা আর কোনো কথা না বলেই ডাইনোসরের সাথে তার গুহায় চলে গেল। শোনো ছানারা, তোমরা এখানে দুজনে খেলাধুলা করো, আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। একটু পর মা ডাইনোসরটি একটি শিকার ধরে তার গুহায় ফিরে আসে। ছানারা দেখো, আমি তোমাদের জন্য হরিণ শিকার করে এনেছি, তোমরা এখন এই হরিণটা খেয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে ডাইনোসরের ছানার সাথে শিয়ালের ছানাও খুব আদর যত্নে বড় হতে থাকে। তারা দুজনেই এখন শিকার ধরার কৌশল শিখে গেছে। একদিন দুজনে গেল বনে শিকার ধরতে। হঠাৎ শিয়াল ছানার সামনে একটা বিশাল আকারের হাতি চলে আসে। এই তুমি কে? তুমি এভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমি কিন্তু এখন তোমার ঘাড়টা মটকে দিব। কি তোর এত বড় সাহস? তুই সামান্য একটা পুচকে শিয়ালের ছানা হয়ে এবনের রাজার ঘাড় মটকাতে চাস? তুই নিজেকে রাজা দাবি করছিস, কিন্তু আমার মা তো বলেছে এবনের রাজা সিংহ। তাহলে তুই সিংহ নাকি? তুই আমাকে চিনিস না। আমি সিংহ না, আমি হলাম হাতি। এখন তোকে আমি আমার পাদে পিষে মেরে ফেলবো। হাতির এমন কথা শুনে শিয়ালের ছানা তো ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। আর হাতিও শিয়ালের ছানার পিছু পিছু দৌড়াতে থাকে। হঠাৎ সেখানে ডাইনোসরের ছানা চলে আসে। ওরে বাবা রে, এই ডাইনোসর ছানাটা আবার কোত্থেকে এলো? এ তো এখন আমাকে গিলে ফেলবে, তার চেয়ে ভালো হবে এখন এখান থেকে পালাই। কি ব্যাপার, তুমি এভাবে পালাচ্ছিলে কেন? ওই বাজে হাতিটা আমাকে আক্রমণ করেছিল, তাই ওই বাজে হাতির হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো এখন আমরা গুহায় ফিরে যাই, মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। কি ব্যাপার ছানারা, আজকে তোমাদের আসতে এত দেরি হলো কেন? মা জানো, আজকে একটা বিশাল আকারের হাতি নামের একটা প্রাণী আমাকে আক্রমণ করেছিল। ওই হাতির হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম, আর তখনই সেখানে বন চলে আসে, আর বন আমাকে ওই হাতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কি বলছো কি তুমি, হাতিরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। তারা তাদের সুর দিয়ে যে কোনো প্রাণীকে তুলে আছাড় দিয়ে মেরে ফেলতে পারে। তুমি কিন্তু আর ওই হাতির কাছে যাবে না। আচ্ছা মা ঠিক আছে, আমি আর কখনো ওই বাজে হাতির সামনে যাব না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিয়ালের ছানা ডাইনোসরের গুহার সামনে দাঁড়িয়ে ছিল। সে পথ দিয়ে যাচ্ছিল ওই বনেরই এক দুষ্ট পাজি শিয়ালিনী। এই যে শিয়াল ছানা, তুমি ডাইনোসরের গুহায় কি করছো? ওই ভয়ঙ্কর ডাইনোসর যদি তোমাকে দেখতে পায় তাহলে তো তোমাকে গিলেই খেয়ে নিবে। না তুমি ভুল ভাবছো, ডাইনোসর তো আমার মা, আর এটা আমার ডাইনোসর মায়ের গুহা। ডাইনোসর মা আমাকে কোনো কিছুই করবে না। এটা আবার কেমন কথা, ডাইনোসর আবার শিয়ালের মা হয় কি করে? তোমার কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বকছো? এরপর শিয়ালের ছানা সেই পাজি দুষ্ট শিয়ালিনীকে সবটা কথা খুলে বলে। সব কথা শুনে পাজি শিয়ালিনী বলে, আমি এখন সবটা বুঝে গেছি। ওই দিন তোমার মায়ের সাথে আমিও ছিলাম, ওই ডাইনোসর আমাকে ধরতে পারেনি, এরপর ডাইনোসর তোমার মাকে ধরেই মেরে ফেলে। আসলে ডাইনোসর তোমাকে মিথ্যা কথা বলেছিল, তোমার মাকে আর কেউ মারেনি, ওই ডাইনোসরই মেরে ফেলেছে। কি বলছো কি তুমি, তার মানে এতদিন আমি আমার মায়ের খুনির সাথেই ছিলাম? হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি তোমার ডাইনোসর মাকে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে তোমার
প্রশ্নের কোনো উত্তর দিতেই চাইবে না। এরপর শিয়ালছানা ডাইনোসরের গুহায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করে, মা আমাকে সত্য করে বলো তো, ওই দিন আমার মাকে কে মেরে ফেলেছে? তুমি তো বলেছিলে অন্য কোনো প্রাণী মেরেছে, কিন্তু আজকে তো একজন আমায় বলল সেদিন আমার মাকে তুমি মেরে ফেলেছো। আমি কোনটা বিশ্বাস করব মা বলো, সত্যি করে বলো আমাকে। মানে মা, আসলে সেদিন আমি তোমার মাকে আমি মেরে ফেলেছিলাম, কিন্তু হুট করে তুমি চলে আসায় তোমার কথা শুনে আমার খুব মায়া হয়, আর তাই তোমাকে আমি আমার গুহাতে এনে খুব আদর যত্নে বড় করে তুলি। তোমাকে কখনো কোনোদিন মায়ের অভাব বুঝতে দেইনি, তোমাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলছি। আমাকে তুই ক্ষমা করে দে রে মা, আসলে আমি যদি জানতাম ওই শিয়ালের ছোট একটা ছানাও আছে তাহলে আমি ওই শিয়ালকে কখনোই মারতাম না। প্রতিশোধ নিতে পারবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মায়ের খুনিদের সাথে এক গুহাতে আর কখনোই থাকবো না। আমি আজকেই চলে যাচ্ছি এই গুহা থেকে। যাস না রে মা, যাস নি, বাহিরের জঙ্গল অনেক ভয়ঙ্কর, তুই সেখানে যে টিকতে পারবি না। আর যা কিছু হয়েছে তার জন্য তো আমি তোর কাছে কতবার ক্ষমা চেয়েছি, তুই আমাকে মাফ করে দিয়ে আমার কাছে ফিরে আয় রে মা। শিয়ালের ছানা ডাইনোসরের কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, শিয়ালছানা কি পারবে ওই ভয়ঙ্কর জঙ্গলে একা টিকে থাকতে? বনে একটি টুনি পাখি ছিল, টুনি পাখি দুটো ছানাও ছিল, ছানাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ছানা দুটোকে নিয়ে টুনি অনেক সুখে দিন কাটাচ্ছিল। ওই বনে একদিন চলে আসে এক দুষ্টু ডাইনোসর। ডাইনোসরটি টুনির বাসার নিচে এসে টুনিকে বলে, ওই টুনি পাখি, তোর বাচ্চা দুটোকে আমায় দিয়ে দে, নইলে আমি যদি গাছে উঠি তাহলে তোকেও খেয়ে ফেলব। দিয়ে দে বলছি, না হলে কিন্তু তোর খবর আছে। কি বলছো, আমি কেন তোমাকে আমার বাচ্চা দেব? তুমি বাদর নাকি পাখি যে আমার পাশে উঠে আমার বাচ্চা দুটোকে খাবে? আমি কিছুতে আমার বাচ্চাকে তোমায় দেব না, তোমার যা করার তুমি করে নাও। বুঝেছি, তোকে ভালোই ভালোই বললাম তোর ছানাগুলো আমায় দিয়ে দিতে, কিন্তু তুই শুনলি না। এখন দেখ আমি তোর কি করি। এই বলে সে দুষ্ট ডাইনোসরটি তার মাথা দিয়ে টুনি পাখি সেই গাছটিকে নাড়াতে লাগলো। ডাইনোসরটি তার মাথা দিয়ে জোরে জোরে গাছটি নাড়ানোর ফলে গাছ থেকে টুনি পাখির বাচ্চা দুটি মাটিতে পড়ে গেল। এরপর দুষ্ট ডাইনোসরটি গর্জন করতে করতে টুনি পাখির ছানা দুটি খেয়ে ফেললো। দেখলি টুনি, কেমন বুদ্ধি দিয়ে তোর ছানাগুলোকে আমি খেয়ে ফেললাম। তোর ছানাগুলোর মাংস কি যে সুস্বাদু ছিল, খেয়ে আমি অনেক মজা পেয়েছি। মাঝখান থেকে তুই বেঁচে গেলি, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর ডিম ফুটে ছানা হবে, আমি এসে আবার সেই ছানাগুলোকে খেয়ে যাব। এই বলে দুষ্ট ডাইনোসরটি সেখান থেকে চলে গেল। কি সর্বনাশ হলো আমার, এই দুষ্ট ডাইনোসরটি আমার দুটো ছানা খেয়ে গেল, তুই দুটো ছানা আমার, এখন আমি কি করব? এই বলে টুনি পাখি কাটতে থাকলো। ঠিক তখনই টুনির বাসার নিচ দিয়ে যাচ্ছিল সিংহ মহারাজ। টুনিকে কাঁদতে দেখে সিংহ মহারাজ বলল, কি রে টুনি পাখি, তুই এভাবে কাঁদছিস কেন, কি হয়েছে বল আমায়। মহারাজ, একটু আগে ওই দুষ্ট ডাইনোসরটি এসে আমার দুটো ছানাকে খেয়ে গেছে, আর তাই জন্য আমি কান্না করছি। ওই ডাইনোসরের সাহস তো দেখি দিন দিন বেড়েই চলেছে, আগে তো বনের পশুগুলোকে ধরে ধরে খেত, এখন আবার পাখিকেও খাওয়া শুরু করে দিয়েছে। নাহ, ওই দুষ্ট ডাইনোসর যদি বনে থাকে তাহলে এ বনের একটাও পশু পাখি থাকবে না, ওর এখনই একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু মহারাজ, ওই দুষ্ট ডাইনোসরের গায়ে যা শক্তি, আমরা কি আর ওর সাথে পেরে উঠবো? শোন টুনি পাখি,
ওকে শক্তি দিয়ে মারা যাবে না, ওকে মারতে হবে বুদ্ধি দিয়ে। কি সে বুদ্ধি মহারাজ, বলো না আমাকে। আমি চেষ্টা করব ওই পাঁচি দুষ্ট ডাইনোসরকে মারার জন্য। এরপর সিংহ মহারাজ টুনটুনি পাখিকে একটি বুদ্ধি শিখিয়ে দিল। তারপর সিংহ মহারাজ সেখান থেকে চলে গেল। ভালো একটা বুদ্ধি পেয়েছি, এবারে দুষ্ট ডাইনোসরকে উচিত শিক্ষা দিব। এরপর টুনি পাখি চলে গেল নদীর ধারে। সেখানে টুনি পাখি পড়ে থাকা চকচকে একটি কুড়াল দেখতে পেল। তারপর টুনি পাখি সেই চকচকে কুড়ালটিকে তার পায়ে করে নিয়ে বাসায় ফিরে এলো। এরপর টুনি পাখি সেই কুড়ালটিকে তার বাসার গাছের ডালে রেখে দিল। এর কিছুদিন পর টুনি পাখি আবারও দুটো ডিম পারল। আমি তো আবার দুটো ডিম দিলাম, কিছুদিনের মধ্যে তো এই দুটো ডিম ফুটে বাচ্চাও বের হবে। ওই দুষ্ট ডাইনোসর তো বলে গেছে আবার আসবে, এবার যদি ও আমার বাচ্চা খেতে আসে ওকে আমি দেখাবো মজা। এই বলে টুনি পাখি খাবার খুঁজতে চলে গেল। খাবার খুঁজে নিয়ে কিছুক্ষণ পর তার বাসে ফিরে আসলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আর কিছুদিন পর সে ডিম দুটো ফুটে সুন্দর দুটি ছানা বের হয়। বাহ, কি সুন্দর ফুটফুটে দুটো আমার ছানা হয়েছে! এবার যে করে হোক ওদেরকে আমার ওই দুষ্ট ডাইনোসরের হাত থেকে বাঁচাতেই হবে। টুনি পাখি যখন এসব কথা বলছিল তখন সেখানে গর্জন করতে করতে উপস্থিত হয় সেই দুষ্ট ডাইনোসরটি। কিরে টুনি পাখি, তুই তো দেখি এবারও দুটো সুন্দর ছানার জন্ম দিয়েছিস, কিন্তু তুই এই ছানা দুটোকে তো বড় করতে পারবি না। আমি এখন এই দুটোকে খেয়ে এখান থেকে চলে যাব। এখন কি তুই ভালোই ভালোই তোর ছানা দুটোকে আমায় দিবি, নাকি কষ্ট করে আবার আমাকে গাছটা ঝাঁকাতে হবে? সেই দুষ্ট ডাইনোসরটি যখন এসব কথা বলছিল টুনি পাখি তখন তার কথাগুলো চুপ করে শুনছিল। দুষ্ট ডাইনোসরটির কথার কোনো উত্তর দিচ্ছিল না। কিরে টুনি পাখি, তুই বোবা হয়ে গেলি নাকি? আমার কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাস না, আমি তোকে খাবো না, তোর ছানা দুটোকে খেয়েই আমি চলে যাবো। দে, তাড়াতাড়ি আমায় দিয়ে দে। এরপরেও টুনি পাখি কোনো কথা বলছিল না। টুনি পাখি কেমন চুপ করে থাকতে দেখে সেই দুষ্ট ডাইনোসরটি বলল, ও বুঝেছি টুনি পাখি, তুই এবারও তোর ছানা দুটোকে স্বেচ্ছায় আমাকে দিবি না, আমাকে একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে, খাওয়ার জন্য এতটুকু তো কষ্ট আমি করতেই পারি। এই বলে ডাইনোসরটি তার মাথা দিয়ে গাছটিকে ঝাঁকাতে লাগলো। জোরে জোরে গাছটি ঝাঁকানোর কারণে কাছে থাকা কুড়ালটি ডাইনোসরের উপর এসে পড়ল। ওরে বাবা রে, ও মা রে, এ কি হলো আমার? এই টুনি পাখি, এটা তুই আবার কি করে দিলি? আবার লেজটা এভাবে কেটে ফেললি? আমি এখন এ জঙ্গলে মুখ দেখাবো কি করে? আমার তো মান সম্মান একেবারে শেষ করে দিলি। এসব বলে সেই দুষ্ট ডাইনোসরটি সেখান থেকে চলে গেল। এই দুষ্ট ডাইনোসর, দেখলি তো এবার এই পুচকে টুনি পাখি কি করতে পারে? এবার বুঝলি তো মজা? টুনি যে সেই দুষ্ট ডাইনোসরটির লেজ কেটে ফেলেছে এই কথা বনে সব পশু পাখিরা জানতে পারলো। সব পশু পাখিরা এসে টুনিকে বাহবা দিতে লাগলো। সেখানে সিংহ মহারাজও চলে আসলো। সিংহ মহারাজ টুনিকে বলল, সাবাস টুনি,
তুমি একটা কাজের কাজ করেছো। তোমার বুদ্ধির জন্য এ বনের অনেক নিরীহ পশু পাখি বেঁচে গেল। ওই পাজি দুষ্ট ডাইনোসর তার লেজ কাটার লজ্জাতে এ বন থেকে পালিয়ে গেছে। তুমি অনেক ভালো কাজ করেছো টুনি, সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। মহারাজ, এইসব বুদ্ধি তো আমার ছিল না, এইসব বুদ্ধি তো আপনি আমাকে দিয়েছিলেন। আমি শুধু আপনার বুদ্ধি মতো কাজ করেছি। আপনার মতো রাজা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। টুনির এসব কথা শুনে সবাই সিংহ মহারাজকে বাহবা দিতে লাগলো। জয় হোক সিংহ মহারাজের, জয় হোক। ঠিক আছে, আমি শুধু টুনিকে বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু কাজটা ওই করেছে। তোমরা আমাকে জয়ধ্বনি না করে টুনিকে করো, টুনির জন্যই এটা সম্ভব হয়েছে। এরপর সবাই টুনির জন্য জয়ধ্বনি করা শুরু করলো। এরপর থেকে ওই বনের সব পশু পাখিরা আবারও সুখী শান্তিতে তাদের দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? সবসময় যে শক্তি দিয়ে কাজ হবে তা নয়, কখনো কখনো বুদ্ধি দিয়েও অনেক কিছু করা যায়।